আমি আর কিছু বলবো না, তুমি ওকে বোঝাও। কৃষ্ণ, আচ্ছা তুই তুই তোর কি মনে হয় এই যে তুই এত স্যাক্রিফাইস এত দিন ধরে করলি, এত ত্যাগ, নিজেকে এরকম ভাবে শেষ করে দিতে চাইছিস, এতে কি হবে মা? তোর মূর্তি গড়া হবে, সবাই তোর পূজো করবে, কি মনে হয়, কি ভাবছিস তুই? ভালো মা, আমি আর কিছু ভাবতে চাই না, আমি শুধু চাই মীরা দিদি ভালো থাকুক। আর তুই, তোর ভালো থাকা, তোর জীবনে ভালো থাকার অধিকার নেই? তুই ভালো থাকতে পারিস না? খুশি হওয়ার সুখ পাওয়ার অধিকার তোর নেই? দেখ দেখ রাই, আমাদের জীবন একটাই হয়, একটাই জীবন, আর সেই গোটা জীবনটা স্যাক্রিফাইস করে বেঁচে থাকা যায় না। পিমনি তো ঠিক কথাই বলছে কুসুম, মীরা তোমার সাথে নয় কিশোরের সাথেও দিনের পর দিন অন্যায় করে গেছে। জোর করে তোমাদের সম্পর্কের মাঝখানে ঢুকতে চেয়েছে। তোমরা তো দুজন দুজনকে ভালোবাসো, তাই না? তাহলে কোন অধিকারে মীরা তোমাদের দুজনের মাঝখানে ঢুকবে? দেখেছিস, দেখ ভালো করে তাকিয়ে দেখ, এই মানুষটাও তোকে তোকে ইশারা করে বোঝানোর চেষ্টা করছে কোনটা তোর করা উচিত, কোনটা করলে তুই ভালো থাকবি। আচ্ছা আমাদের আমাদের কারোর কথা তোকে বিশ্বাস করতে হবে না, এই মানুষটাকে তো বিশ্বাস করিস, জানিস তো কতখানি খাঁটি। কিন্তু ভালো না, একটা কথাও তুমি বলবে না, অনেক হয়েছে। মীরাকে এবার বুঝতে হবে ভালোবাসা জোর করে আদায় করা যায় না। মীরাকে জানতে হবে যে তোর জীবনে কিশোর অনেক আগে এসেছে। মীরাকে বুঝতে হবে এবার এটা। আজকে এই মন্দিরে দাঁড়িয়ে আমি তোর আর কিশোরের বিয়ে দেব, তারপর তোরা তোরা দুজন অনেক দূরে চলে যাস, অনেক দূরে কোথাও, শান্তি পাবো তাহলে, না গো, শান্তি পাবো আমরা। দারা দুমনা দুমনা, 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 দারা দুমনা দুমনা।